আপনারা কারা কারা একা একা যখন নামাজ পড়েন নফল হোক সুন্নাত হোক বা ফরজ হোক যখন নামাজ পড়েন প্রায় রাকাতে সূরা কুল হুয়াল্লাহ পড়েন কারা কারা একটু হাত তুলুন তো আচ্ছা হাত না মান খুশি হইয়া হাত তুলছেন মনে করছেন প্রশংসা পাবেন প্রশংসা না বরং একটা বদনাম পাওয়ার ভয় আছে সূরা ইখলাস এটাকে আমরা সাধারণত কুল হুয়াল্লাহ সূরা বলি তাই না ইখলাস মানেটা কি আমরা যেহেতু এই সূরাগুলো নামাজের মধ্যে সবচেয়ে বেশি পাঠ করি ঠিক না বেঠিক এই সূরাগুলো অর্থাৎ শেষের দিকের সূরাগুলো আমরা যেহেতু বেশি নামাজের মধ্যে পাঠ করি এই সূরাগুলোর অর্থ যদি আমি জানি ব্যাখ্যা যদি আমি জানি তাহলে নামাজের মধ্যে মনোযোগ ধরে রাখা সহজ হবে কারণ আপনি মুখে কি পড়তেছেন আপনি যে অর্থ বুঝেন না মন্ত্রের মতো পাঠ করতেছেন যদিও না বুঝে পড়লেও আপনি সওয়াব পাবেন কিন্তু না বুঝে পড়লে তো আর এই কোরআনে আল্লাহ কি বলেছে সেটা জানতে পারবেন না না জানলে সে অনুযায়ী আপনি আমলও করতে পারবেন না এজন্য আমাদেরকে বুঝতে হবে এজন্য সূরা ইখলাস সম্পর্কে আমরা জানি ইখলাস এই সূরার নাম হলো সূরাতুল ইখলাস বা ইখলাসের সূরা ইখলাস শব্দের একটা অর্থ হলো পিওর করা খাঁটি করা তার মানে আমাদের ইবাদতটা শুধু আল্লাহর জন্য হবে খাঁটি হবে এখানে কোনো ভেজাল অন্য কাউ কারোর জন্য সেটা হবে না আমাদের দোয়াগুলো সব শুধু আল্লাহর জন্য হবে খাঁটি এবং ফ্রেশ ভাবে আল্লাহর জন্য নিবেদন করব সাথে আর কারোর সেখানে শরীক করব না এইজন্য এই সূরার নাম ইখলাস যে এই সূরার মধ্যে আল্লাহর ইবাদত একত্ববাদ তাওহীদ এটাকে খাঁটি করবার নির্দেশ দেওয়া হয়েছে আল্লাহর কোনো শরীক নেই এইজন্য এটাকে সূরা ইখলাস বলা হয়েছে খাঁটি করার সূরা ঈমানকে বিশুদ্ধ করা তাওহীদকে ঠিক করার সূরা একইভাবে ইখলাসের আরো বিভিন্ন অর্থ এবং বিভিন্ন ব্যাখ্যা আছে আমরা শুধু এইটুকু বলি এরপর আসা যাক সূরা কুল হুয়াল্লাহ কেন আল্লাহ তাআলা এই সূরাটা নাজিল করলেন কোরআন কারীমের বিভিন্ন সূরা বিভিন্ন আয়াত নাজিলের প্রেক্ষাপট আছে যেটাকে শানে নুজুল বলা হয় কেন এই সূরা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন এই সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী তার থেকে একটি হাদিস বর্ণিত আছে সেই হাদিসের আলোকে আমরা জানি যে মক্কার মুশরিকরা মক্কার কাফিররা অবিশ্বাসীরা তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাওহীদের দাওয়াত দিলেন আল্লাহর পথে আসার দাওয়াত দিলেন তারা বলল মুহাম্মদ আমরা তো সবার বংশ পরিচয় জানি সেই যুগে মানুষ উটের পর্যন্ত বংশ পরিচয় জানতো শিখত তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা জিজ্ঞাসা করেছে মুহাম্মদ তোমার যে আল্লাহর কথা বলো ঈমান আনার জন্য বলো তোমার আল্লাহর বংশ পরিচয়টা একটু আমাদেরকে জানাও মক্কার মুশরিকদের এরকম হাস্যকর দাবি শোনার পর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহ তাআলা এই সূরা নাজিল করে তাদের এই প্রশ্নটা যে অবান্তর আল্লাহ তাআলার যে কোনো বংশ পরিচয় নাই আল্লাহর যে কোনো জন্মদাতা নাই তিনি যে কোনো জন্মদাতার মুখাপেক্ষী নন সে বিষয়টাকে আল্লাহ তাআলা বিশদভাবে এই সূরাতে বিবৃত করেছেন বর্ণনা দিয়েছেন এই জন্য ওই প্রেক্ষিতে এই সূরাটা নাজিল হয়েছে কোন কোন ওলামায়ে কেরাম কোন কোন মুফাসসিরগণ অবশ্য ভিন্ন আরো একাধিক কথা বলেছেন তবে এটি সবচেয়ে প্রসিদ্ধ এবং বেশিরভাগ মুফাসসিরদের মতে এটি যে সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরা নাজিল হয়েছে মক্কার মুশরিকরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহর বংশ পরিচয় জানতে চাওয়ার মতো মূর্খতা সুলভ প্রশ্ন করেছে সেই প্রশ্নের জবাবে এই সূরায় আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিত বিবরণ দিয়েছেন এবার আসুন আমরা এই সূরায় কি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন সে বিষয়ে জানব এবং সেই সাথে এই সূরাটার বিশেষ ফজিলত আছে সূরা ইখলাসের আবার স্পেশাল ফজিলত আছে কি সেটা আমরা জানব ইনশাআল্লাহ তাআলা আমরা প্রথমে আসল সূরার অর্থ আমরা জেনে নিই কুল হুয়াল্লাহু আহাদ আমার সাথে সাথে আপনারা বলুন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ কুল হুয়াল্লাহু আহাদ অর্থ হলো বলুন কুল মানে বলুন এই কুলটা বড় কাফের কুল আমরা অনেকে কয় রসুকার কুল ও কুল বড়ই লিখতে যে কুল লিখি আমরা ওই রকম বলি এই কফটা ভেতর থেকে আসবে কুল 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 বললে তার অর্থ হবে বলো আর যদি ছোট কাফের কুল অর্থাৎ বাংলায় কয় রসুকার কুল ও কুল লিখি যে আমরা এরকম কুল যদি বলেন আরবিতে তার অর্থ হলো খাও একটা হলো বলো আরেকটা হলো খাও অর্থের মধ্যে বেশম আছে না নাই অনেক বেশকম কোথায় খাওয়া আর কোথায় বলা এই জন্য এই কফটাকে একটু শুদ্ধ করার চেষ্টা করতে হবে কুল ভিতর থেকে কুল কুল হুয়াল্লাহু আহাদ এর অর্থ কি কুল মানে বলুন আল্লাহ তাআলা তার রাসূলকে বলছেন হে রাসূল আপনার ভেতরে যে বিশ্বাস আছে তাওহীদের প্রতি সেই বিশ্বাসকে প্রকাশ করে বলুন হুয়াল্লাহু হুয়া মানে তিনি আল্লাহ মানে তো আল্লাহ বলুন যে তিনি আল্লাহ আহাদ মানে একক অদ্বিতীয়
তার কোনো শরীক নাই তার কোনো অংশীদার নাই তিনি একক বংশ পরিচয়ে তার থাকার প্রশ্নই ওঠে না যিনি একক যিনি অদ্বিতীয় যার কোনো শরীক নাই এবং যার কোনো পার্টনার নাই যার কোনো ফ্যামিলি সদস্য নাই যিনি একক তার বংশ পরিচয় জানতে চাওয়া এটা মূর্খতা এবং অজ্ঞানতা এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন কুল হুয়াল্লাহু আহাদ বলে দিন তিনি আল্লাহ যিনি একক আল্লাহুস সামাদ আল্লাহ হলেন সামাদ সামাদ শব্দের অর্থ হলো যে তিনি হলেন সেই মহান সত্তা সবাই যার কাছে মুখাপেক্ষী তিনি কারো কাছে মুখাপেক্ষী নন সামাদ মানে হলো যিনি অমুখাপেক্ষী যিনি কারো মুখাপেক্ষী না পৃথিবীর সকল সৃষ্টি তার মুখাপেক্ষী তিনি কারো মুখাপেক্ষী না যেহেতু তিনি কারো মুখাপেক্ষী না অতএব তার বাপের প্রয়োজন নাই তার মায়ের প্রয়োজন নাই তার সন্তানের প্রয়োজন নাই বন্ধুর প্রয়োজন নাই তার কোনো কারোর কোনো প্রয়োজন নেই সবার তাকে প্রয়োজন কিন্তু তিনি কারোর কাছে মুখাপেক্ষী নন আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ যেহেতু তিনি কারো মুখাপেক্ষী নন এজন্য তিনি কাউকে জন্ম দেননি ওয়ালাম ইউলাদ এবং তাকেও কেউ জন্ম দেয়নি যেহেতু তিনি কোনো কারো মুখাপেক্ষী না এজন্য তার বাপমারও প্রয়োজন নাই আমরা দুনিয়াতে আসার জন্য বাপমার মুখাপেক্ষী বাপমা ছাড়া আসতে পারি না যেহেতু আল্লাহ কারো মুখাপেক্ষী নন এজন্য তার কোনো জন্মদাতার প্রয়োজন হয়নি ওয়ালাম ইউলাদ এবং তিনি কাউকে জন্ম দেননি কারণ আমাদের সন্তান সন্ততি জন্ম দিতে হয় আমাদের প্রয়োজনে কারণ আমার বংশধারা ধরে রাখতে হবে আমার নামটা ধরে রাখতে হবে আমার সম্পদ রক্ষণাবেক্ষণ করতে হবে বৃদ্ধকালে আমাকে দেখাশোনা করতে হবে এইসব কারণে আমাদের সন্তানের প্রয়োজন হয় আল্লাহ তাআলা যেহেতু মুখাপেক্ষী নন কোনো কিছুর প্রতি এইজন্য তার কাউকে জন্ম দিয়ে তার বংশটিকে রাখার প্রয়োজন নাই আবার তাকে কেউ জন্ম দিয়ে আরো প্রয়োজন নাই ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আর তার কোনো সমকক্ষ নাই তার সমান কেউ নাই তার সাথে কোন প্রকার সাদৃশ্য হতে পারে এমন আর কেউ নাই তিনি অদ্বিতীয় তিনি একক এই ছোট ছোট চারটি সূরায় আল্লাহ তাআলার তিনটি গুণবাচক নাম আল্লাহ উল্লেখ করেছেন আল্লাহর মূল নাম যেটা সেটা উল্লেখ করেছেন আল্লাহ তার জাতে পাকের নাম আর এর পাশাপাশি আর দুটি গুণবাচক নাম উল্লেখ করেছেন এক হলো আহাদ মানে একক এটা আল্লাহর গুণবাচক নাম আর হলো সামাদ এটাও আল্লাহর গুণবাচক নাম এই নামগুলো আল্লাহ তাআলা উল্লেখ করেছেন এই যে সূরাটা সূরা ইখলাস আমরা জানলাম এর অর্থ আমরা শুনলাম এই সূরার ফজিলত কি তিনটা ফজিলত আপনারা শুনেন এক নম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই সূরা ইখলাস এটা হলো কোরআনে কারিমের তিন ভাগের এক ভাগ বলেন সুবহানাল্লাহ সূরা ইখলাস বা কুল হুয়াল্লাহ সূরাটা হলো কোরআনে কারিমের কয় ভাগের এক ভাগ তিন ভাগের এক ভাগ তিন ভাগের এক ভাগের মানে কি এ সম্পর্কে কোন কোন তাফসীর বিদগণ বলেছেন এর মানে হলো গোটা কোরআনে আল্লাহ তাআলা মৌলিকভাবে তিনটা বিষয়ের আলোচনা করেছেন কয়টা বিষয় এই পুরো কোরআন জুড়ে আল্লাহ তাআলা আলোচনা করেছেন কয়টা বিষয়ে তিনটা বিষয় নাম্বার 1 তাওহীদ একত্ববাদ ঈমান সম্পর্কে নাম্বার 2 আখবার বিভিন্ন জাতি গোষ্ঠীর ইতিহাস আল্লাহ এখানে আলোচনা করেছেন নাম্বার 3 এই কোরআন আল্লাহ তাআলা আলোচনা করেছেন আহকাম বা বিধিবিধান ঈমানটা মানুষের বিশ্বাস মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশ্বাস মানুষকে পরিচালনা করে জন্য কোরআনে এটার আলোচনা সবচেয়ে বেশি এরপর ইতিহাসের আলোচনা মানুষের অনেক বেশি প্রয়োজন শিক্ষা গ্রহণ করবার জন্য পূর্বের ঘটনাবলী থেকে সেজন্য সেগুলোও আছে আর 3 নম্বর বিধিবিধান মানুষ কিভাবে চললে কোন দিকে গেলে লাভ হবে কোথায় গেলে ক্ষতি হবে সে হালাল হারামের বিবরণ কোরআনে আছে তিনটা বিষয়ের আলোচনার মধ্যে একটা হলো তাওহীদ বা ঈমান এই সূরা ইখলাস এমন একটা সূরা কোরআনের এই একটা সূরাতে পুরো সূরার 4টা আয়াতের সবগুলো আয়াতে শুধু ঈমান সম্পর্কে শুধু আল্লাহর জাত সম্পর্কে বলা আছে বলেন সুবহানাল্লাহ কোরআনে কারীম যদি কেউ পুরাটা পড়তে পারে যে পরিমাণ সওয়াব সে লাভ করবে শুধু কুল হুয়াল্লাহ সূরা যদি একবার পাঠ করে কয়বার একবার যদি পাঠ করে কোরআনে কারীমের তিন ভাগের এক ভাগ তেলাওয়াত করার সওয়াব আল্লাহ তাআলা ব্যক্তিকে দান করে তাহলে যদি কেউ তিনবার পাঠ করে তাহলে এখান থেকে বোঝা যায় যে আল্লাহ তাআলা তাকে পুরো কোরআন একবার তেলাওয়াতের সওয়াব দান করবে পুরো কোরআন কষ্ট করে তেলাওয়াত করলে সেটার যে মর্যাদা হবে সেটা অবশ্যই ভিন্নতর কিন্তু তিন কুল সূরা ইখলাস এটাকে তিনবার পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের পূর্ণাঙ্গ কোরআন তেলাওয়াতের সওয়াব পাবেন বলে অনেক উলামায়ে কিরাম মুহাদ্দিসিন কিরাম বলেছেন এই হাদিসের আলোকে এটা হলো দ্বিতীয় ফজিলত এক প্রথম ফজিলত দ্বিতীয় ফজিলত হলো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তিনি এক দলকে একটা অভিযানে পাঠিয়েছেন তাদের মধ্যে যিনি ইমাম সাহেব ছিলেন
ওই আল্লাহর বান্দা প্রত্যেক নামাজের মধ্যে যে কোনো সূরা পড়তেন যে কোনো কেরাত পড়তেন শেষে সূরা ইখলাসটা অবশ্যই পাঠ করে তারপর রুকুতে যায় এখন সাহাবীদের মধ্যে একটা প্রশ্ন দেখা দিল যে এই লোকটা প্রত্যেক রাকাত নামাজে সূরা ফাতিহা আলহামদু সূরা পাঠ করার পর যেই সূরাই পড়েন যেই কেরাতই পড়েন সাথে আবার কুল হুয়াল্লাহটা কেন পড়েন আমরা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করতে দেখিনি তখন সাহাবীরা এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আমাদের ইমাম সাহেব যাকে আপনি আমাদের সাথে আপনি দিয়েছেন যিনি আমাদের সাথে আছেন এই ব্যক্তি প্রত্যেক রাকাতে অন্য যা পড়ুক আর না পড়ুক এই কুল হুয়াল্লাহ সূরাটা উনি পড়েই পড়ে এটা উনি ছাড়ে না এর কারণটা কি তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জিজ্ঞাসা করলেন ওই ব্যক্তিকে যে তুমি কেন এই সূরা পাঠ করো অবশ্যই অবধারিতভাবে সূরা ফাতিহা না প্রত্যেক রাকাতে ফিক্স অন্য কোন সূরা তো ফিক্স না তুমি অন্য যাই পড়ো সাথে প্রত্যেক রাকাতে কুল হুয়াল্লাহ দিয়ে শেষ করে তারপর রুকুতে যাও কেন তখন সে সাহাবী ইয়া রাসূলুল্লাহ আমি কেন পড়ি কারণ কোরআনে কারিমে এই একটা সূরা সূরা ইখলাস বা কুল হুয়াল্লাহ সূরাটা একমাত্র সূরা যেই সূরা শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো আয়াতে শুধু আমার আল্লাহর কথা বলা আছে কোরআনের অন্য কোন সূরা এমন নাই যেই সূরার শুরু থেকে শেষ পর্যন্ত পুরো সাবজেক্ট আগার টু গোড়া পর্যন্ত সবগুলো বিষয় সবগুলো আয়াতে শুধুমাত্র আল্লাহর পরিচয় দেওয়া হয়েছে এবং আরেকটা সূরা নেই যেহেতু এখানে শুধু আল্লাহর কথাই বলা হয়েছে এই জন্য এই সূরাকে আমার অনেক বেশি পছন্দ হয় এই জন্য এই সূরাকে অনেক বেশি আমি ভালোবাসি আমার আল্লাহর আলোচনা এখানে অন্যান্য সূরাতে কোথাও ইতিহাস কোথাও হালাল হারাম কোথাও বিধিবিধান কোথাও অন্যান্য আলোচনা আছে কিন্তু এই সূরায় শুধু আমার আল্লাহর কথা বলা আছে এই জন্য আল্লাহর মহব্বত এই সূরাকে আমি অনেক ভালোবাসি খুব ভালো সূরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছেন তোমার এই ভালোবাসার কারণে আমার কাছে ওহী আল্লাহ পাঠিয়েছেন যে আল্লাহ তাআলা তোমাকে স্পেশালি ভালোবাসে এবং অন্য বর্ণনায় আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হুব্বুকা ইয়াহা ইউদখিলুকাল জান্নাত তুমি এই সূরাকে যে ভালোবাসো এই ভালোবাসার কারণে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে প্রবেশ করাবেন সে ওয়াদা করেছে অতএব ভাই আমার সূরা ইখলাস বা কুল হুয়াল্লাহ সূরাকে স্পেশালি আমরা মহব্বত করব ঠিক আছে না ইনশাআল্লাহ এই সাহাবীর পাশাপাশি মদিনায় আরেক সাহাবী তিনি ইমামতি করতেন এবং ইমাম হিসাবে দায়িত্ব প্রাপ্ত শ্রী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তিনিও একই কাজ করতেন তার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের একই রকমের জবাব দেওয়ার কথা আমরা হাদিস থেকে জানতে পারি সেখান থেকে সূরা ইখলাসের মর্যাদা বোঝা যায় আমরা অনেকে সূরা ইখলাস প্রায় রাকাতে পড়ি আছে না নাই আপনারা কারা কারা একা একা যখন নামাজ পড়েন নফল হোক সুন্নত হোক বা ফরজ হোক যখন নামাজ পড়েন প্রায় রাকাতে সূরা কুল হুয়াল্লাহ পড়েন কারা কারা একটু হাত তুলুন তো আচ্ছা হাত নামান খুশি হইয়া হাত তুলছেন মনে করছেন প্রশংসা পাবেন প্রশংসা না বরং একটা বদনাম পাওয়ার ভয় আছে হাতটা তোলাইছি আমি আপনারা মনে করছেন সবসময় হাত তুললেই শুধু জিতা যায় দেখেন যারা সূরা ইখলাসকে মহব্বত করে এই যে ঘটনা আমরা শুনালাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা জেনে যে আমার আল্লাহর আলোচনা আছে এই সূরায় অন্য কোনো আলোচনা নাই আল্লাহর পরিচয় উল্লেখ করা আছে আল্লাহর বৈশিষ্ট্য এবং ক্ষমতার উল্লেখ আছে সেই মহব্বত যদি কেউ সূরা ইখলাসকে মহব্বতের সাথে ধীরে ধীরে পড়ে তাহলে তো তিনি অবশ্যই আল্লাহর কাছে বিশেষ মর্যাদা পাবেন ওই সাহাবীর মতো আল্লাহর ভালোবাসা পাওয়ার সম্ভাবনা জোরালো তবে আমাদের বেশিরভাগ মানুষ কুল হুয়াল্লাহ সূরা দিয়ে নামাজ পড়ে নামাজ শর্ট করার জন্য ঠিক না বেটি তাহলে এবার যদি আমি বলি কারা কারা নামাজ সংক্ষেপ করার জন্য কুল হুয়াল্লাহ সূরা দিয়ে নামাজ পড়েন তাহলে দেখা যাবে হাত গোড়া বাড়ছে তাহলে সংক্ষেপ করার উদ্দেশ্যে সূরা কুল হুয়াল্লাহ পড়লে সেটা কারণে আল্লাহর কাছে সওয়াব পাবেন না বরং আপনার নামাজের মর্যাদা আরো কমবে নামাজ কি সংক্ষেপে করতে হয় না লম্বা সময় নিয়ে করতে হয় আমরা খাওয়াটা খুব ধীরে সুস্থে খাই ঘুমটা খুব ঠান্ডা মাথায় যায় কাজকাম খুব ঠান্ডা মাথায় করি শ্বশুরবাড়ি গেলে খুব আস্তে ধীরে যাই সব কাজগুলো আমরা ধীরে সুস্থে করা পছন্দ করি শুধু নামাজের বেলা আসলে জিকির তসবির বেলা আসলে আমরা 4G 5G গতিতে তুফান মেলের গতিতে যত তাড়াতাড়ি সম্ভব করার চেষ্টা করি সব জায়গায় গতি ভালো না মোবাইলের নেট স্পিডের গতি ভালো বুঝলাম কিন্তু তেলাওয়াত যে যত ধীরে ধীরে করবে নামাজ যে যত আস্তে আস্তে পড়বে আপনি মসজিদে লক্ষ্য রাখবেন আপনার মসজিদে যেই লোকটার নামাজের সবচেয়ে বেশি সময় লাগায় যেই লোকটার দুই রাকাত নামাজে সবচেয়ে বেশি সময় দেয় ব্যয় করে আপনি নিশ্চিত ধরে নেবেন এই লোকটার নামাজি হিসাবে তত আল্লাহর কাছে প্রিয় এবং শ্রেষ্ঠ অতএব সময় নিয়ে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ আমাদের অনেকেরই তাড়াহুড়া করে নামাজ পড়ার স্বভাব আছে ভাইরা ভালো না এটা যাই হোক তো সূরা ইখলাস আমরা এটাকে সংক্ষেপ করার জন্য পড়বো না মহব্বত করার জন্য পড়বো আজ থেকে ঠিক আছে তো ইনশাআল্লাহ